সমস্ত তথ্য দিয়ে প্রমাণ করেছি যে আমি সম্পূর্ণ নির্দোষ, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অবশেষে জামিন পেয়ে গেলেন সৈকত চ্যাটার্জি। আইনের মন্দিরে প্রমাণ করেছি আমি নির্দোষ, আদালত থেকে বেরিয়ে এমনটাই বললেন সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়িতে দম্পতি মৃত্যুর ঘটনার পর যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজত শেষে বুধবার ফের আদালতে তোলা হয়েছিল। সেখানে 20,000 টাকার বন্ড এবং তদন্তে সহযোগিতা করতে হবে এই শর্ত সাপেক্ষে সৈকতের জামিন মঞ্জুর করেছে সিজেএম আদালত। সৈকত জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি। আইনের মন্দিরে তিনি প্রমাণ করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। আরও কি জানিয়েছেন শুনব। সমস্ত তথ্য দিয়ে প্রমাণ করেছি যে আমি সম্পূর্ণ নির্দোষ, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এবং কোনো কোথাও একটা এভিডেন্সও আমার বিরুদ্ধে নেই, এবং আমার নাম এখনও চার্জশিটেও নেই। আমি নিজেই মামলা লড়েছি, আমার সাথে অনেক লয়াররাও ছিলেন, কিন্তু আমি কতটা আশাবাদী নিজের মামলা লড়ে না, সেটা কোর্ট রায় দেবে। শরীর কেমন আছে? নিউমোনিয়ায় আক্রান্ত, সেটাও দেখিয়েছি। এখন নিউমোনিয়া তো কাজ সরেছি, আজকে আমি ডিসচার্জ দিয়েছি। লোকগুলো এবং প্রাক দীপাবলি এবং কালী পূজার প্রাক মুহূর্তে আজকে একটা ভালো খবর যে সৈকতের যে জামিনের আবেদন, অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আদালত মঞ্জুর করেছেন এবং তার সাথে একটা কন্ডিশন দিয়েছেন যাতে আয়ের সাথে এবং কখনো কোনোভাবে না করে এবং যাতে কোনোভাবে প্রভাবিত না করে, এই কন্ডিশনে তাকে একটা অন্তর্বর্তীকালীন জামিন আজকে আদালত মঞ্জুর করেছে। এবং আপনারা জানেন যে এই কেসটা যেটা হয়েছিল এবং সেক্ষেত্রে যেটা হয়েছে চার্জশিট হয়েছে পাঁচজনের বিরুদ্ধে, সেই পাঁচজন আসামি অলরেডি জামিনে আছে এবং সেখানে যখন চার্জশিট সাবমিট হয় সেখানে এই আসামির বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ সেখানে পায়নি। পুলিশ অফিসার যে তদন্তের রিপোর্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে এ সাসপেক্টেড এবং পরবর্তীকালে এবং তিনটে গ্রাউন্ড দিয়েছিল আজকে যে জামিনের বিরোধিতা করে যে তদন্তকারী অফিসার, সেখানে প্রথমেই ছিল যে চারটে যে চেক আছে সেই চেকটা এখনো রিকভারি হয়নি। 2 নম্বর পয়েন্ট ছিল যে 2টো ভয়েস কল হয়েছিল এবং সেই ভয়েস কলের সেই কোনো কেমিক্যাল রিপোর্ট বা রিপোর্ট আসেনি, ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি এবং সে এভিডেন্সকে বা ট্যাম্পার এই তিনটে গ্রাউন্ডে দিয়েছিল। আমাদের প্রথম যুক্তি ছিল যে প্রথম যে চারটে চেকের কথা বলা হয়েছে এই চারটে চেক রিকভারি হয়নি। প্রথম কথা হচ্ছে যে সৈকত চ্যাটার্জি ১৬/১০/২০২৩ তারিখ সুপ্রিম কোর্টের আদেশ হয়েছিল, সেই আদেশ মোতাবেক এখানে কোর্টে অ্যাপিয়ার করেছিলাম এবং সেখানে 2 দিনের জন্য তাকে পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ রিমান্ডে সে পূর্ণ সহযোগিতা করে, সেই সহযোগিতা রিপোর্ট করতে এবং তার বাড়ি সার্চ হয়েছে, কিছু পাওয়া যায়নি এবং যেই চাকরি চেকের কথা আরও আজকেও বলেছে যে এই চাকরি চেক এখনো রিকভারি হয়নি, তার জন্য পুনরায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারছে না। এই চারটি যে আমি বলবো মনোময় সরকার একটা অভিযোগ করেছিল কোতোয়ালি থানায় এই ঘটনার 2 দিন পর এবং যেটার পরিপ্রেক্ষিতে একটা স্পেসিফিক কেস স্টার্ট হয়েছে এবং সেখানে মনোময় নিজেই স্বীকার করেছিল যে চারটা চেক তার কাছে আছে। এবং পুজো উপলক্ষে মাস জুড়ে চলছে ফেস্টিভ অফার, প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। আজই চলে আসুন ইউনিক ফার্নিচারে বেলাকোভার রেল স্টেশনের পাশে, এই সুযোগ সীমিত সময়ের জন্য। 40 বছর পূর্তি উপলক্ষে মনোজ ইলেকট্রনিক্স দিচ্ছে দুর্দান্ত সব অফার, আসবাব এবং ঘরোয়া জিনিসপত্রের অন্যতম ঠিকানা মনোজ ইলেকট্রনিক্সে বেলাকোভার রাজগঞ্জ জলপাইগুড়ি।